এবার রাহুল গান্ধীক লক করিবলৈ অহা অঙ্কিতা দত্ত, অঙ্কিতা দত্তই রাহুল গান্ধীক লক করিবলৈ আহিছিল আৰু লক করিবলৈ আহিও লগ নেপালে রাহুল গান্ধী, রাহুল গান্ধীয়ে লগেই নিদিলে অঙ্কিতা দত্তক, অঙ্কিতা দত্তক যি কংগ্রেসৰ পৰা নিলম্বন কৰা হৈছিল আৰু সেই সন্দৰ্ভত তেওঁ ন্যায় বিচাৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল আৰু প্ৰতিবাদ সাব্যস্ত কৰি থকাতেই থাকিলে রাহুল গান্ধী গুচি গ'ল, অঙ্কিতা দত্তই লগেই নেপালে আৰু তাৰ পাছত থুকা থুকি মাতেৰে কেমেৰাৰ সন্মুখত অঙ্কিতা দত্তই কি কৈছিল এই মুহূৰ্তত এটা এটাকৈ জনোৱাৰ চেষ্টা কৰিম। এটা গুরুত্বপূর্ণ খবর জানার চেষ্টা করছো, অঙ্কিতা দত্তক সাক্ষাৎ নকরিলে রাহুল গান্ধীয়ে, এসময়ের কংগ্রেসী অঙ্কিতাক লগেই নিদিলে রাহুলে, কান্দি কান্দি অবস্থান স্থলীরপরা ত্যাগ করেছে অঙ্কিতায়, পুয়ারেপরা ন্যায় বিচারি প্রতিবাদত ভুগিছিল নিলম্বিত কংগ্রেসী নেত্রীগী আর একাংশ সমর্থকক লৈ প্রতিবাদ সাব্যস্ত করেছিল অঙ্কিতা দত্তই আর এইগী অঙ্কিতা দত্তক লগেই নকরিলে রাহুল গান্ধীয়ে, আমগুড়ি শহরের মাজেরে রোড শো করার পাছতো সাক্ষাৎ নকরিলে রাহুল গান্ধীয়ে, ডাঙর খবর এই মুহূর্তত অঙ্কিতা দত্তক সাক্ষাৎ নকরিলে রাহুল গান্ধীয়ে, দিনটোর ডাঙর খবর, কান্দি কান্দি অবস্থান স্থলী ত্যাগ করেছে, অবস্থান ধর্মঘট স্থলী ত্যাগ করেছে অঙ্কিতা দত্ত, এক্সক্লুসিভ দৃশ্যাংশ আহি পড়ছে এই মুহূর্তত, দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, এয়া অঙ্কিতা দত্ত, অঙ্কিতা দত্তই ন্যায় বিচারি প্রতিবাদ সাব্যস্ত করেছিল, কংগ্রেসের পর যেহেতু নিলম্বন করা হয়েছিল আজি কিছু মাস পূর্বে আর এই সমগ্র বিষয় সন্দর্ভত ন্যায় বিচারি আজি রাহুল গান্ধীক মেমোরেন্ডাম দিয়ার কথা আছিল, স্মারকপত্র প্রদান করার কথা আছিল আর স্মারকপত্র প্রদান করবলে যাওতেই যাম বলে ভাবার এইগী অঙ্কিতা দত্তক লগেই নিদিলে রাহুল গান্ধী আর সমগ্র ঘটনা সন্দর্ভত যেহেতু আমার হাতত দৃশ্যাংশ আই পড়ছে, মন্তব্য আছে অঙ্কিতা দত্তর, আমি ফুল স্ক্রিনত অঙ্কিতা দত্তর মন্তব্য শুনার চেষ্টা করি, ফুল স্ক্রিন ভিজুয়াল, কান্দি কান্দি অবস্থান স্থলী ত্যাগ করেছে অঙ্কিতা দত্তই, এ অঙ্কিতা দত্তর মন্তব্য আহি পড়ছে এই মুহূর্তে, এম্বিয়েন্সত জানার চেষ্টা করি, অবগত আছে না রাহুল গান্ধী আপনি যে ভূপেন বৰা আপোনাক ঘৰলৈ মাতি ন্যায় দিম বুলি কৈছিল বুলি কৈছে, আপুনি নুশুনি কেছ দিলে বুলি কৈছে, কেছ দিব নাপায় নেকি, মই কেছ দিব নাপায়, মই যেতিয়া কোনোবাই মোৰ লগত বেয়া ব্যৱহাৰ কৰিছে মই কেছ দিব নাপায় নেকি, মই মোৰ ছেল্ফ ৰেস্পেক্ট আৰু ডিগনিটিৰ কাৰণে ন্যায় দিবলৈ আহিছে, মই ছেল্ফ ৰেস্পেক্ট আৰু ডিগনিটিৰ কাৰণে মই থিয় হ'ব নালাগে নেকি, মাত দিব নালাগে নেকি, বেছি দিনৰ পৰা ইমান কষ্ট কৰি কংগ্ৰেছ কৰিছে তাৰ পাছতো এনেকৈ আপোনালোকে কওক, মই একো হ'ব বিচৰা নাই, মানুহ কি মই তেওঁলোকক জনাইছো, এতিয়া তেওঁলোকে সঁহাৰি দিয়াহেঁতেন তো আজি তেওঁ ইয়াত থাকিলেহেঁতেন ন, মই একো ক'ব বিচৰা নাই, মোক ৰাস্তাটো হেল্ল' ৰ'ৰ ৰ'ৰ এটা কি ৱাকটো কাটে তে
Manusia itu semua. Hei, ini kau obok atau asalnya Rahul Gandhi apa nih? Aku ini apa? 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 Aku ini ap